নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমানোর দাবিতে 41 দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। উদ্বোধনী দিনের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বাধা না থাকলেও মাত্র 8-9 জন মানুষের হাতে লিফলেট দিয়ে 13 মিনিটে এলাকা ত্যাগ করেন বিএনপি ঢাকা মহানগরীর নেতারা। এর আগে তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণকে প্রতিবাদ না করলে সরকারের অত্যাচার আরও বাড়বে। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণমানুষের পকেট কাটতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়েছে সরকার। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। গেল কয়েকদিন ধরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এবার সেই ইস্যুতে সাধারণ মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে দলটি। সোমবার রাজধানীর নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপির দুই শাখার নেতারা কয়েক মিনিট পথচারী দোকানিদের হাতে কিছু লিফলেট বিতরণ করেন। মহানগর বিএনপি নেতারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সাধারণ মানুষকে নিয়ে ভাবে না সরকার। নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ তারা আজকে বাজারে যাইতে পারে না, তারা বাজারে চাল কিনতে পারে না, তেল কিনতে পারে না। উপরন্তু আজকে যদি পরিবহন ভাড়া বৃদ্ধি জোরে করা হয়েছে, এরপরে মানুষ না খেয়ে মরা ছাড়া আর কোনো উপায় নাই। তাই আমরা বলবো এটার থেকে সরকার ফিরে আসার জন্য প্রতিটি অঙ্গ সংগঠন তারা কর্মসূচি গ্রহণ করেছে। 3 দিনব্যাপী বা 41 দিনব্যাপী আমাদের এই কর্মসূচি চলতে থাকবে জনগণের জন্য, জনগণের পাশে দাঁড়ানোর জন্য। নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোর ঘটনা দেশের জন্য লজ্জার, উদ্বেগের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল গ্যাসের মূল্য বৃদ্ধির মাধ্যমে গণপরিবহনে ভাড়া বৃদ্ধি জনজীবনকে লণ্ডভণ্ড করে দিয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক অনুষ্ঠানে বিএনপি হাইকমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলীয়করণ করে দেশের ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দিয়েছে সরকার। আজকে ঢাকা স্টেডিয়ামের দিকে তাকালে কোথায় সে ফুটবল? আজকে আমাদের ক্রিকেট আমরা উন্নত করছিলাম, কিন্তু গত 12 বছরে আপনি দেখেন যে শুধু দলীয়করণ করে প্রত্যেকটি ফেডারেশনকে দলীয়করণ করে সর্বক্ষেত্রে আজকে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।